आसनसोल के जुबली मोड़ के पास बुधवार की देर शाम आई लव आसनसोल सेल्फी जोन का उद्घाटन एडीडीए के चेयरमैन एवं रानीगंज के विधायक तापस बैनर्जी, आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय और चेयरमैन अमरनाथ चटर्जी ने किया। आसनसोल शहर के जुबली मोड़ के पास बुधवार की देर शाम आई लव आसनसोल सेल्फी जोन का उद्घाटन किया गया। आई लव आसनसोल सेल्फी जोन का उद्घाटन एडीडीए के चेयरमैन एवं रानीगंज के विधायक तापस बैनर्जी, मेयर विधान उपाध्याय और नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी ने किया। आई लव आसनसोल के उद्घाटन को उन्होंने आसनसोल के लोगों के लिए एक भावनात्मक जुड़ाव बताते हुए कहा कि इस तरह की चीजों का उद्घाटन यहां के नागरिकों में शहर के प्रति एक जुड़ाव और प्रेम की भावना को जगाएगा। एडीडीए के चेयरमैन तापस बैनर्जी ने कहा कि आसनसोल के लोग अपने शहर से बहुत प्रेम करते हैं। आई लव आसनसोल को देखने से लोगों में अपने प्राणों से प्यारे शहर के प्रति जुड़ाव बढ़ेगा और जितनी बार लोग इसे देखेंगे उतना ही उत्साह बढ़ेगा। मेयर विधान उपाध्याय ने कहा कि आसनसोल शहर की सुंदरता को बढ़ाने की दिशा में लगातार कार्य किए जा रहे हैं। नगर निगम प्रशासन की तरफ से जुबली मोड़ और काली पहाड़ी मोड़ के पास करोड़ों रुपए खर्च कर विश्व बांग्ला प्रवेश द्वार का निर्माण कार्य किया जा रहा है ताकि आसनसोल शहर में आने वाले लोग इसकी संस्कृति और सुंदरता से अवगत हो सके। আমাদের সমস্ত আবেগ জড়িয়ে আছে, কিন্তু মুশকিল মানে আমাদের দেখলাম যে কলকাতায় বিভিন্ন জায়গায় হচ্ছে বা পশ্চিমবাংলার বিভিন্ন শহরে হচ্ছে, তাই জন্য মনে হলো যে আমরা একটা এরকম যদি করি, এটা কিছু না যে নিজের শহরকে যতবার কেউ দেখবে তার শহরের সম্বন্ধে তার একটা ভাবনা চিন্তা ভালোবাসা হবে। এইটা লিখলেই যে ভালোবাসা থাকবে না তা তো নয়, কিন্তু লিখলে বাড়িটার মন্দিরে মন্দিরে দেখলেই ঠাকুরের কথা মনে আছে। সেই একইভাবে এটা যখনই দেখবো আই লাভ আসনসোল ধর্ম, তাই তো আমার শহর গর্বের শহর, আমার প্রাণের শহর, সেই শহরকে মনে করে দেবার জন্য আর শহরটাকে আরেকটু করে মানুষ আমরা যেন ভালোবাসতে পারি, তার জন্য একটা সিম্বলিক এটা করা হলো, এই দুটো করা হলো। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমাদের করা হবে, যেন প্রোগ্রাম থাকবে। এখানে তো একটা বিশ্ব বাংলা গেট হচ্ছে, আমাদের জুবলি মোড়ে হচ্ছে বিশ্ব বাংলা গেট, যেমন কলকাতায় করা হয়েছে ঠিক সেভাবে সেই আদলেই করা হচ্ছে। উপরে রেস্টুরেন্ট থাকবে যেখানে মানুষ সময় কাটাতে পারবে। তাছাড়া আমাদের ভগৎ সিং মোড়ে একটা গেট হচ্ছে, কালী পাহাড়ি মোড়ে গেট হচ্ছে। সবচেয়ে যেটা আসানসোলে আমরা সবাই মানে চোখের সামনে দেখতে পাই, আসানসোলে এত জ্যাম জ্যাম জট হচ্ছে মানে বিভিন্নভাবে, তাছাড়া ফুটপাথ হোক বা যে কোনো জায়গায় আসানসোলে মানুষের প্রচুর কষ্ট হয়, তো সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং ওটাও যাতে সুন্দরভাবে করা যায় তার চেষ্টা আমরা করছি। আসানসোল সে সন্তোষ মন্ডল কি রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট, ফোন নম্বর 7602363191, 9333100564।